हाय फ्रेंड्स, कैसे हो आप सब। और आज जो वीडियो मैं अपलोड करने वाले हूँ वो वीडियो बांग्ला में होगा। और ये जो बोर्ड आप देख रहे हो, मतलब जो एक चार्ज पीसीबी रहता है इसके अंदर, देखिए तो इसका पूरा डिटेल्स ड्राइवर सेक्शन का रहेगा वीडियो में। और ये हमारे स्टूडेंट के लिए भी है ये वीडियो ज़रूर आप लोग देखिएगा। मतलब कि इसका जो ड्राइवर सेक्शन का ट्रांजिस्टर रहता है, तो ऊपर में ये चाइल्ड जो पीसीबी है इसके ऊपर 8 ट्रांजिस्टर रहता है। तो इसका पूरा डिटेल्स दिया हुआ है वीडियो में, आप लोग ज़रूर देखिएगा। और डायग्राम तो आपके पास है ही, इसको एक बार ट्रेस कर लीजिएगा। तो चलिए वीडियो को शुरू करते हैं। और उससे पहले हमारे जितने भी स्टूडेंट हैं उनको थोड़ा दिखा देता हूँ। अभी देखिए टाइम हुआ है कितना, कौन बजे दादा? ये सब हमारे स्टूडेंट है, अभी भी काम कर रहा है। देखिए और टाइम भी मैं दिखा देता हूँ, ऊपर घड़ी है, 2 मिनट पहले है। इधर दिखा दो, ये रहा। तो चलिए वीडियो को शुरू करते हैं। पहले देखो ए जो बोर्ड का ना, हमला ए रकम बोर्ड ही बोल रहा हूँ। पहले ए का दबा तीन दे ही खोलता है, मैंने बूस्ट बार में तीन दे सेक्शन ही खोलता ये मेन पार्ट टाइप है। कंट्रोलर में मेन पार्ट किंतु ड्राइवर सेक्शन है। कोनो बार बार बोलूं वही चाहे जब भी क्यों ना भरते पड़े हैं, लेकिन तो ये कंट्रोलर रिपेयर करते क्यों पड़े हैं, लेकिन तो मेन पार्ट है। तो ये जो बोर्ड टा अलग अलग चल रहा है, अपन इधर का बुझते कर हम दूध के लिए मॉस्पेट करता है, ड्राइवर सेक्शन हो गया करता है। এইবার এই বোর্ডটা একটা সমস্যা হয়ে গেছে, এই মাঝখানে একটা ছোট্ট একটা চাইল্ড পিসিবি ভরে দিয়েছে, এইখানেই যত সমস্যা। মেন প্রবলেম এইখানটা এই যে আপনার আইসিটা ওই আইসি সাপ্লাই দিন, তো
প্রত্যেকটা দে এই ডেড ভোল্টের স্টার্ট পিন যেটা লাগছে এটা কি জন্য লাগছে কি করতে আইসি সাপ্লাই করে আইসি সাপ্লাই এগিয়ে করে দিয়েছে আমাদের যে মেইন আইসি আছে না এটা তো মানে ধরো এইখানে আইসি বসে আছে আমি আমি বলি শুনো এইখানটা ধরো আমি ছোট করে বানাচ্ছি এইটা আমাদের মেইন আইসি না কিবিলটা তা এরকম একটা ভোল্টেজ দরকার দুটো ভোল্টেজ দরকার ধরো আই পাঁচের কম আইসি দরকার হ্যাঁ পাঁচের কম দরকার সিপি আইসি হ্যাঁ তাহলে দেখবে এইখান থেকে এই এরকম দেখবে এক কাদা এরকম তিনবার করা আছে এদিকেও আছে এদিকেও আছে তো এরও ডায়াগ্রাম করা আছে আমাদের এদিক থেকে কোনটা ইনপুট হচ্ছে কোনটা আউটপুট সব করা আছে ঠিক আছে দেখবে কোন একটা জায়গা থেকে এরকম পাঁচ ভোল্ট ঢুকে গেছে এদিক থেকে এরকম ঢুকে এরকম গেছে আবার যখন এই আইসিটার দরকার আছে আবার এদিক থেকে নিয়ে এইভাবে বেরিয়ে ঢুকে গেছে কিন্তু ড্রাইভার সেকশনে নয় এই তো এদিক থেকে পাঁচ ঢুকে যেত আর এখান থেকে দেড় বেরোচ্ছে এখান থেকে দুই বেরোচ্ছে এখান থেকে চার বেরোচ্ছে এইগুলো এই এই তিনটে ভোল্টেজ এই আইসি দরকার তাহলে তুমি কি বারবার ওই 78 পাঁচের মতন বারবার ভোল্টেজ রেগুলেটর লাগাবে নাকি আমি ওটাই যাচ্ছি না তোমার মানে অ্যাপ্লিকেশন আছে হ্যাঁ যে কোনো একটা অ্যাপ্লিকেশন তোমার কি সবই একই রকম অ্যাপ্লিকেশন কাজ করতে পারবে না যেমনি ধরো আমাদের ড্রাইভার সেকশনে পাঁচ আর চোদ্দ দরকার ছিল তাহলে যদি একটা সাপ্লাই না যায় ড্রাইভার সেকশন কাজ করবে কি তাহলে করবে না তাহলে এই আইসিটাও সেম উপরে বসে আছে বেশিরভাগ লোক ভাবে এটা বোধহয় ড্রাইভার সেকশনের জন্য আইসি যেটা নয় এটা ওই যে আমাদের দেখবো অন্য বোর্ডে নিচে বসানো আছে এটাকে উপরে তুলে দিয়েছে এইবার কি এটা ধরো আমাদের শেষ পার্টটা এর তিনটে ট্রানজিস্টার এরকম নিচেই বসে আছে এর কিন্তু উপরে নেই আবার ঠিক সেম এই নিচে নেগেটিভের দিকে এইখানেও কিন্তু এরকম বসে আছে হলো এবার এর তো এর একটা বুঝলাম এর একটা বুঝলাম আবার এর একটা এখানে বুঝলাম এর একটা এখানে বুঝলাম তাহলে আমার তো যেহেতু ওখানে তিন তিন ছয় পেয়েছি তার মানে এখানে এক দুই তিন চার এখনো আমার তাহলে আটটা দরকার তাহলে বারো হবে এইবার প্রথমটা আমাদের প্রথম হ্যাঁ এরকম আছে বসে দেখবে এই
জায়গাটা করে একটু তা ইয়ে করে বসানো আছে আবার দেখবে দুটো আছে এখানে ঠিক এরকম কোনাকুনি করে বসে আছে ঠিক এরকম এরকম ভাবে বসে আছে এরকম কোনাকুনি ভাবে বসে আছে আবার কিন্তু এই প্রথমে দুটো আবার দেখো এক দুই তিন এক দুই তিন আর এগুলো দেখে বসেই আছে নিচ্ছি একদম সেম আমাদের যেরকম ড্রাইভার সেকশন আছে ওই রকমই বসে আছে সাতটা আছে কোন রেজিস্টার সাত চৌদ্দটা আছে কি রেজিস্টার এইখানে দেখো এই যে এইখানেই তোমার কিন্তু দেখো এই যে এই বললাম না এই যে এই পিনগুলো আছে দেখো এখানে এরকম পিন আছে না হ্যাঁ ওই যে আইসি এটা ধরো আমাদের আইসি ঠিক ড্রাইভার সেকশনের কানেকশন এরকম ঢুকছে ঢুকে এরকম লম্বা হয়ে লম্বা হয়ে লম্বা হয়ে হয়তো এরকম ঢুকে আছে উপরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ এইখানে কি বলে দিই ওপর নিচ তুমি ডায়াগ্রাম তুলো না খালি বুঝলাম বুঝলাম এই দেখো এই দুটো ওপর নিচ এই দুটো ওপর নিচ ওপর নিচে আমি কালারিং করেই তো দিলাম পুরো হ্যাঁ হ্যাঁ এখানে তলা থেকে এই কেউ নিয়েছি বুঝতে শুনি না তারপর নেগেটিভ আবার তারপরে চলবে প্রথমে পজিটিভ থাকবে প্রথমে আজি নিচে আছে এই যে এই দেখো এখানে এই যে পিনগুলো আছে এইগুলো থেকে সব ঢুকছে যেমনি সিপিউ কানেকশন ঢোকে 14 ভোল্ট ঢোকে 5 ভোল্ট ঢোকে বুঝা গেল না ওটা সহজই বেশি ওটা হার্ড না এবার কি ওই যে এই যে পিসিবিটা আছে না ওইখানে যদি এই নিচের ট্রানজিস্টার খারাপ হয় তখন একটু অসুবিধা হয় তোমাদের অসুবিধা হবে আমি বলবো এখান থেকে বার করে নেবো ওই দিকটা দেখো ঝাল করা আমি বন্ধ করে দাও।